ওরে যুবক ভাই, ও পর্দার অন্তরের মা, বালিশের সাথে একটু কান্না লাগে শুনো রে ভাই, ও মা একটু কান্না লাগে দিলের কানে শুনে নাও, ওই মায়ার নবী আমার মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেয় আর কুরআনুল কারীমের তেলাওয়াত করে শুনায়, দলে দলে কাফের বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আবু জাহেল বাতবারের মেজাজ বড় গরম, আবু জাহেল চিন্তায় মরে গেলেন আর বলতে শুরু করলেন, দেখ দেখ আমার ভাতিজা জাদু করে করে আমার দলের লোকগুলা সব তার দলে নিয়ে যায়। নাউজুবিল্লাহ, আমার নবী জাদু জানে না কোরআন জানে? এই জোরে বলো, কোরআন জানে না জাদু জানে? ওরে যুবক ভাই আমার, ওই আবু জাহেল মিশরে চলে গেলেন, মিশরে যাইয়া একজন জাদুঘর ভাড়া করে নিয়ে আসলেন, জাদুঘর ভাড়া করে নিয়ে আসলেন। এর জাদুঘর পারবিনি আমার ভাতিজা মুহাম্মদের সব জাদুবিদ্যা নষ্ট করে দিতে, জাদুঘর তৈয়ার। জাদুঘর আসার পরে ডাকবে কে আবু জাহিল, যার সাথে খেলার জন্য আমাকে আনছেন, ওরে দেখার দরকার আছে না নাই? এবার জাদুঘর বলে আবু জাহিল আমাকে নিয়ে চলেন, আমাকে নবী মুহাম্মদের দরবারে নিয়ে যান। ওই নবীর দরবারে নিয়ে গেলেন জাদুঘরকে, ওরে নবীর উম্মতের দল। জাদুঘর যখন আমার নবীর দরবারে গেলেন, আমার নবীর চেহারা দেখা জাদুঘর পাগল পারা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আমার নবীর চেহারা কত সুন্দর! আম্মা যারা এসে দেখতে করে দুনিয়ার মানুষ, ওই ইউসুফ নবীর উম্মতের হাত কেটে ফেলছে, ইউসুফ নবীর চেহারা দেখা। আর ওরা যদি আমার নবীরে দেখতো গো, ওরা হাত কাটতো না, হাত কাটতো না, ওরা কলিজা কেটে ফেলতো। ইমামুল আউয়ালিনুল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু হুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধা মারো এ জমিন। আল্লাহু আকবার। এই কোরআন কার? ওরে যুবকের দল। এবার জাদুঘর মুহাম্মদ, আপনি নাকি জাদু জানেন দেখি, কি জাদু জানেন আমাকে একটু শুনান। ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবা গো, আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে? এই জোরে কো কি জানে? এরে যুবক ভাই আমার, মায়ার নবী কুরআনুল কারিমের তেলাওয়াত আরম্ভ করে দিলেন, ইয়াসি জাদুঘর, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? এরে জাদুঘর, তোমার চোখের মধ্যে কেন পানি? জাদুঘর ডাক ডেকে আবু জাহিল, ও আবু জাহিল আমার চোখে কেন পানি আমি বলবো রে আবু জাহিল? ওরে আবু জাহিল আমার মন সাক্ষী দেয়, এটা কোন দুনিয়ার দুনিয়ার কোন জাদুবিদ্যা না, এটা আসমানি কিতাব আমার আল্লাহ তাআলার কালাম। এবার জাদুঘরকে আবু জাহেল বলে, খবরদার তোর না আমি ভাড়া করে আনছি। এবার জাদুঘর ডাক ডেকে আবু জাহেল, অলরেডি ভিতরে কালেমা জারি হয়ে গেছে। আল্লাহু আকবার। জাদুঘর ডাক ডেকে, নবী আমার আমি আর সহ্য করতে পারি না,
তাড়াতাড়ি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানে দে। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসে তু কদিম বখা কোরআন কালামুল্লাহ বসন কদিম আস্তি নই নই কালামকার। আর জোরে বলো এই কালামকার, ওই কালামের পাওয়ার এখনো আছে না নাই? আছে না নাই? ইহুদি নাসারারা 1400 বছর আগ থেকে চেষ্টা করে করে আজ পর্যন্ত কোরআনের একটা ভুল বাহির করতে পারছে? কথা বলো না কেন? কেয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে পারবে? পারবে? আবু জাহেল চেষ্টা করে গেলেন, এই পর্যন্ত আবু জাহেলের নাতি পুতিরা চেষ্টা করতে 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 বরং বহু বিজ্ঞানী বহু কবি বহু ইঞ্জিনিয়ার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের ভুল বের করতে এখনো পারে? ইহুদিরা চিন্তা করলেন ওই ভোলার চর্বেশনের লালমোহন বরানুদ্দিনের মানুষের ইমান কেন এত তাজা? ওরা চিন্তা করে দেখলেন ভোলার মানুষ কোরআন তেলাওয়াত করে, আর যখন কোরআন তেলাওয়াত করে যুবক ওই মুসলমানের ইমান ধার হয়ে যায়। সুবহানাল্লাহ, বলো ইমান যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে ইমান কি হয়? ধার হয়। ওরা চিন্তা করলেন ডাইরেক্ট যদি যায় বলি কোরআন পড়া বন্ধ করো, তাহলে ওরা বন্ধ তো করবে না বরং সে একটা পিঠাও মাটিতে পড়বে না, ঠিক কিনা বলে? ওরা এবার কৌশল অবলম্বন করলেন, আসাবের এক নামে স্কুল চালু করে দিলেন গ্রামে গ্রামে। আসেনি? 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 ওই স্কুলের মধ্যে কি পড়ায় রে যুবক? আশাবার এক স্কুল চালু করেন কোনো বাধা নাই, কিন্তু আমার সন্তানের মক্তবের টাইমে কেন? ঠিক কিনা? যখন আমার ছোট্ট সন্তান আমার ছেলে কায়দা নিয়ে কোরআন শরীফ নিয়ে যখন মক্তবে যাবে তখন আপনার আশাবার এক চালু কেন? ঠিক নেই? আর ওখানে কি পড়ায় রে যুবক? ওই আশাবের একের বই পড়ে দেখলাম ওটার মধ্যে লেখা কবিতা সরা কোন প্রাণী আছে? হে আছে। আমার দাদা বয়স এই লাইনে মেহনত করতে 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 হাজার হাজার আলেমের উস্তাদ। হুজুর হাট্টি মাটিম টিম নামে কোনো প্রাণী আছো? আসেনি? নাই? আচ্ছা বুঝলাম, হাট্টি মাটিম টিম প্রাণী আছে। এই স্টেজে যারা বয়স সব আমার দাদা উস্তাদ, মানে আমার দাদার বয়সে সব, ওনাদের সামনে কথা বলা তো আমার একেবারে, তারপরে যেহেতু দাওয়াত দিয়ে আনছে একটু তো বলতেই হবে, ঠিক না? গতকালকে তো প্রোগ্রাম ছিল মাগুড়া, তার আগে একটা না তিন দিন ছিল চাঁদপুর কুমিল্লাতে, এর আগে প্রোগ্রাম ছিল আপনার টাঙ্গাইলে। তো মাইক কথা বললে গলা শুকিয়ে যায়, তো মাইকের কথা বলছি, মাইকওয়ালারা আমি রাত্রে আওয়ার সময় আমার সামনে দুই মোটরসাইকেল নিয়ে আগাজ দিছে, কয় মাইকের বদনাম বলছে, রণ হেরা আমাকে টাকা দেয় না, আমাকে রিজিক মারলেন কেন? তারপর থেকে মাইকের আর বদনাম করি না। অনেক স্পিকার আছে কথা বললে গলা শুকিয়ে যায়, অনেকগুলো আছে শুকায় না, আমরা ঘন্টা আছে ঘন্টা আলোচনা করতে পারি। যাই হোক, তারপরে বলতে চাইছিলাম হাতি মাটির টিম নামে মনে করলাম প্রাণী আছে, ধরলাম। আচ্ছা এমন কি কোন প্রাণী আছে যেই প্রাণী শিমলা প্রাণী ডিম দেয়? দেখছেন আপনারা কেউ? পিছের লোকে কয়নারে দেখছেন? শিমলা প্রাণী ডিম কোনদিন দেয়? দুঃখ সেবার নামে তোমার আমার কথাই কথা এই সন্তানদেরকে মিথ্যা শিখানো হচ্ছে, ঠিক কিনা বলো? হাট্টি মাটিম টিম তাদের খাড়া দুটি শিং, তারা মাঠে পারে ডিম, কি জালি একেবারে যাই চলিবেন মিথ্যা কথা, নাউজুবিল্লাহ কইতেন না? এবার ইহুদিরা দেখলেন না না কম্বল দিয়া কোনো লাভ নাই,
এদেরকে বসাস দিও লাভ নাই, যদিও আসা বেড়াকে বড়ায় কিন্তু ঠিক মতো এরা আবার আরো অভিও বড়ে ঠিক নেই। ওরা চিন্তা করলেন না না আসা বেড়াক দিয়া হবে না, কি করা যায়। ওই যুবকের দল কিন্ডারগার্টেন চালু করলো, বলে কিন্ডারগার্টেন তো ভালো, এটা তো আমাদের মুসলমানেরই প্রতিষ্ঠান, আমি এটার বিরোধী করি না। রে বাবা কিন্ডারগার্টেন চালাও চালাও কোনো দুঃখ নাই, তবে কিন্ডারগার্টেন ফজরের নামাজের পরে কেন ঠিক নেই। সব ছেলেরা কি মাদ্রাসা পড়ে? মক্তব তো পড়ে, কিন্তু মক্তবের নামে কিন্ডারগার্টেন বেশ কিছু কিন্ডারগার্টেন আছে যেখানে হুজুর আছে, তো অনেক কিন্ডারগার্টেনে হুজুর নাই। এই ছেলেরা কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? ওরে যুবক ভাই আবার দেখলো না 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 না, ওরা দেখলো না না কিন্ডারগার্টেন দিয়েও লাভ নাই, ওরা তো কৌশলে কাজ করে, মুসলমানেরা বোঝো না রে যুবক, ওরা দেখলো না না কোনো লাভ নাই। ওরা আবার কি করলেন, ওরা আবার আমাদের মধ্য থেকে ডাইরেক্ট কিছু ভাইকে ওরা আবার মগজ ধুলাই করে আবার গ্রামে গ্রামে হাইটা ফতোয়া দেওয়া আরম্ভ করলেন। ওরা আবার বলে কোরআন নাকি অর্থ না বুঝে বললে লাভ নাই, নাউজুবিল্লাহ বলেন, এমন আছে না নাই? এই যুবক আছে না নাই? কোন সময় তুমি এই ফতোয়া দাও বাবা? যে সময় মানুষ কোরআন গুলা ঘর থেকে বাইর করে মসজিদে পাঠায় দিল, মসজিদে দুইটা আলমারি কোরআনে বুঝাই, একটা আলমারি নতুন আর একটা আলমারিতে পুরান কোরআন আছে না নাই? আচ্ছা মসজিদ কমিটি এখানে আছে, কোন মসজিদ কমিটি কোরআন শরীফ কি নাকি আলমারি বুঝাই করছে? এগুলা কে বানাইছে? ওই ঘর থেকে কোরআন পাঠায় দেয় রে যুবক, ওই ছোট্ট ছেলে কোরআন নিয়ে আসছে, জিজ্ঞাসা করি বাবা কোরআন কোথা থেকে নিয়ে আসলা? আম্মু বলছে মসজিদে দেওয়ার জন্য। এরে যুবক ভাই মসজিদ কি কোরআন তেলাওয়াত করে নি? এরে যুবক ভাই এখন তো কোরআন পড়ে না রে যুবক, ওই আগের জমানায় ছেলে বিবাহ করাবে, আব্বা যান আম্মা যান গেছেন পুত্রবধূ দেখার জন্য, মেয়ে দেখার জন্য যাওয়ার পরে পর্দার আড়াল থেকে কয় মা তুমি কি কোরআন পড়তে পারো? কয় হ্যাঁ আমি কোরআন পড়তে পারি। কয় সুরে ফাতিহাটা একটু শোনাও দেখি। ওই আড়াল থেকে শোনায় শ্বশুরও খুশি শাশুড়িও বড় খুশি। আর কয় মা তুমি বাংলা পড়ছো? কয় হ্যাঁ পড়ছি। কোন পর্যন্ত? ফাইভ পর্যন্ত, এইট পর্যন্ত। কয় চলবে? এই মেয়েটাকে পুত্রবধূ বানে বাড়ি আনার পর এবার যখন ফজরের আজান হয় ওরে যুবকের দল ওই সবার আগে এই পুত্রবধূ ঘুম থেকে উঠিয়া নিজে উজু করিয়া এবার নিজে নামাজ আদায় করে এদিক দিয়া ওই শ্বশুর শাশুড়ির জন্যই মাঘ মাসের শীতের মধ্যে চুলায় পানি নামাজ শেষ করিয়া এই পানি নিয়ে বলে ও আব্বা যান আম্মা যান গরম পানি দিয়ে অজু করে আর আমি নাস্তা বানাই। এদিক দিয়া শ্বশুর শাশুড়ি গরম পানি দিয়ে উজু কইরা নামাজ পড়িরা যাই নামাজে তসবি টিপেরে যুবক আর এই কোরআন মেয়েটা ফজরের নামাজের পরে যাই নামাজে নাস্তা নিয়ে হাজির, ঠিক কিনা বলো? আর এখনকার মেয়েরা উল্টা শাশুড়ির ঘুম থেকে জাগাইতে হয়, ঠিক কিনা বলে? এখন তো ঘরে কোরআনের আওয়াজ নাই রে যুবক। ও যুবক ভাই এই যে আমার দাদা ওস্তাদেরা বসে আছে, এরা যদি জিজ্ঞাসা করো ওই রাস্তা দিয়ে আগে যদি হাঁটতো ফজরের পরে প্রত্যেক ঘরের থেকে কোরআনের আওয়াজ, ঠিক কিনা বলো? এখন তো কোরআন তেলাওয়াত নাই, বরং রাস্তা দিয়ে হাঁটলে গানের শব্দ মাঝে মাঝে কানের মধ্যে শুনতে পাই, ঠিক নেই? এখন তো ছোট্ট বাচ্চা 2 বছরের কথা বলতে পারে না, টাচ মোবাইল চালাইতে পারে, এই ঠিক কিনা বলো? আমার দিই গাড়ি চালায় ড্রাইভার, ড্রাইভারের বাচ্চার বয়স 2 বছর হয় না, এখনো বুড়াবো নয় মেয়ে, কহজন আমার বাচ্চা সব আনতে পারে ইউটিউব থেকে চালায়, কপাল তো শেষ, ধ্বংস ধ্বংস অনিবার্য, লেখে রাখো কোরআন ঘর থেকে বের করে দিয়ে টিভি ঢুকাইছো মোবাইল ঢুকাইছো, কোদার গজব পড়বে, ঠিক কিনা বলো? আমাদের সামনে আরো ভয়ঙ্কর অবস্থা আসতেছে মুসলমানের। এরে যুবক ভাই ও পর্দার অন্তরের মা একটু কান লাগে শুনো রে মা, কোরআন গড়তে
নামাজে ঢাকা মুসল্লিদের বাড়িতে যখন যাই, যায় দাওয়াত খাইতে, কই দস্তর দেন, কই যে দস্তর আবার কি চিনে না, ঠিক? আরে যুবক ভাই দেখি পর্দা দিয়া, পর্দা দেওয়াটা না, জিজ্ঞাসা করি এটার মধ্যে কি, কই যেটা মধ্যে টেলিভিশনটা রাখে ওইটা বানাই 30-40 হাজার টাকা খরচ করে সেগুন কাঠ দিয়া বানায় সুন্দর ডিজাইন করে রেখে দিছে, এটার মধ্যে রাখে টিভি, এটা মানে কি? ওই আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে দেখি পাশে একটা তাক, ওই তাকের উপরে একটা কোরআন পড়ে আছে রে যুবক, ওই কোরআনের উপরে ময়লা ময়লা ময়লা, কারণ গত বছর রমজানে পড়ছে আর তো কোরআন ধরে নাই। এরে যুবক ভাই, ও যুবকের দল, এই সময় যদি তুমি ফতোয়া দাও কোরআন অর্থ না বুঝে বললে লাভ নাই, এমনি তো মানুষ কোরআন পড়বে মানুষ তো আরো কোরআন পড়া ছেড়ে দিবে, ঠিক কিনা বলে? কারণ গ্রামগঞ্জে আমার মা বোনেরা এরা তো অর্থ জানে না, কারণ এরা সবাই আলেমানা, এরা সবাই তো অর্থ জানে না। যুবক, ও যুবক ভাই আমার, কেয়ামত পর্যন্ত যদি ওই নাস্তিক মুর্তাদেরা চেষ্টা করে কোরআন বন্ধ করতে পারবে নি, পারবে না? না পারবে না রে যুবক, কারণ এই কোরআনের সুইচ কার হাতে? বিশ্বের লোকে কয় না কার হাতে এই কোরআন হেফাজতকারী কে? কোরআনের মধ্যে ভুল নাই গ্যারান্টি দিয়েছেন কে? এই কোরআনকে যদি প্রশ্ন করি বলে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জানে দিবেন বাল হুয়া কুরআনুম মাজি, এই কোরআনের বাড়ি কই? লোয়ে মাহফুজে কোথায়? এই লোয়ে মাহফুজের কোরআন কেউ বন্ধ করতে পারবে? এই তোরে বলো পারবে? পারবে না রে যুবক। এমন এক সময় এখন মানুষ সন্তানদেরকে তো মাদ্রাসায় পড়াই না, বরং সব টুপি দাড়িওয়ালা দেখলে চুলকানি উঠে আসে না নাই, চর্বসনা নাই, হ্যাঁ নাই, কি বলো বলা? এত এত আলেম ওলামার দেশ, দর্জনে দর্জনে আলেম, তাবলিগের দেশ বোলা, চর্বনে এলাকার দেশ বোলা, আলেমের কোনো অভাব নাই। আমার সবচেয়ে ভালো লাগছে যার সাথে দেখা করি সবাই আলেম, এই পরিবেশগুলো আমাদের কাছে ভালো লাগে, কারণ আলেমদের সামনে কথা বলতে মজা, ঠিক কিনা বলেন? অনেক যায় বাংলাদেশের, যাই সারা বাংলাদেশের লাগে ঘুরায়, কিন্তু আলেম দুই ছেলের জন্য পাইনি। এখানে আসার পরে আমি তো মনে করছি আওয়াম বসে রয়েছে, ওই যে উনি এক মাদ্রাসার মোহতামিম, আল্লাহ আকবার বলেন, ওই যে দাদা হুজুর এক মাদ্রাসার প্রিন্সিপাল, আরেক হুজুর এক মাদ্রাসার, আল্লাহ আকবার বলেন। এই এলাকাবাসী যে কত কপাল ভালো, এই এলাকার মধ্যে এত আলেম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, কপাল ভালো আপনাদের কপাল। অনেক এলাকা আছে পুরা গ্রামে একজন আলেম নেই, কেউ হুজুর আছে না বহু, ওই যে হুজুরের পরিচালতা এন আছে, আমরা ওয়াজ করতে যাই, কলেজের পুরা সমাজে একজন আলেম নেই। ওরে নবীর উম্মতের দল, এমন এক সময় বয়ান করতেছে রে যুবক, বরং মানুষ এখন তো আলেমের বিরোধিতা করে, ঠিক কি না বলো? সার দোকানে বসে থাকে, আর যদি ইমাম সাহেব একটু জোরে জোরে হাঁটে কয় দেখ দেখ দাওয়াত মনে আজকে দুইটা পাইছে রে, আছে না নাই? একটা দল আছে, আলেম বরদাস্ত করতে পারে না। আবার যখন ইমাম সাহেব একটু আস্তে আস্তে হাঁটে তাও দোষ, আজকে আয়নার মনে আগের মতো দাওয়াত পায় না, ঠিক নেই? আর যদি হুজুর একটু মোটা হয়, ভাগ্যবালা আমি তোমাকে এলাকার হুজুর হইলে রে, ঢাকার হুজুর হয়েছি, যদি হুজুর একটু মোটা হয় কয় দেখ দেখ পরের বাড়ি খেয়ে শরীরটা বানাইছে রে, ঠিক কিনা বলো? এই ঠিক কিনা বলো? এই কথা শুধু আমরা শুনি না, আমাদের মুরব্বীরা শুনতে শুনতে এই পর্যন্ত আসছে, হুজুররা ভালো একটা বাড়ি করলে টাকা পাইলে কই রে, ঠিক নেই? এরা যুবকের দল, কিন্তু আসলে আলেম ওলামার বিরুদ্ধে করে কিচ্ছু করতে পারবে নি, পারবে? কত মজা আছে গ্রামের বাড়িতে, নিজে দৈনিক সার উষ্টলে 100 টাকা খায়, কিন্তু
কিন্তু মসজিদের সমাজের বেতন ধরছে মাসে 50 টাকা, 6 মাস বাকি আসেনি আসেনি। আর যদি সভাপতি সাহেব কয়, প্রিয় সভাপতি সাহেব কয় আসেনি, যদি চেষ্টা করে না যুবক ইসলামের কোন ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলো? একটু সময় কষ্ট এ যুবক ভাই, একটা ঘটনা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। গ্রাম থেকে এক দাদা গেছেন শহরে, গ্রামের দাদা কোথায় গেছেন? শহরে গেছে বেড়াইতে। মনে করেন ভোলার মানুষ শহরে গেছে, এখন শহরে ভোলাতে তো ঘর হলো একটা বিশাল বড় বড় ঘর, ঠিক না? বারান্দা এই মাথা থেকে এই মাথা, ঠিক নেই? লম্বা খোলা মেলা বিশাল ঘর থেকে অভ্যাস, শহরে তো এত বড় ঘর আর নাই, ছোট্ট ছোট্ট রুম, যেই দাম তাও রুম ভাড়া, ঠিক নেই? এখন দাদা বেড়াইতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করছে, রাত্রে ঘুমাবে এশারের নামাজ পড়ে, নাতি কয় দাদা আসো তোমারে শোয়া মশারিটা টাঙ্গাই দিই। তো নাতি মশারি টাঙ্গাই দিয়া দাদারে শোয়াই দিয়া দরজাটা লাগে নাই, দাদার কোন জরুরিতে লাগে থাকে? আর চিন্তা করলেন যদি বাকিটা বন্ধ করে দেই তাইলে তো দাদা রাত্রে আন্দি কিন্তু এটা গ্রামের ঘর মনে করিয়া, মনে করো ঘর তো বড়, যাই ওয়ালের লোকে ঢুস খেয়ে খিটিয়ে বুঝে থাকবো, ঠিক না? নাতি চিন্তা করলেন যে বাতি বন্ধ করা যাবে না, তাহলে দাদা মনে করবো যে আমি তো বাড়িতে বাড়িতেই আসি, উঠে হাঁটা শুরু করবো, ওয়ালের লোকে খেয়ে ঢুস, বুড়া মানুষ অবস্থা হয়ে যাবো খারাপ। নাতি বাতিটা জ্বালায় থুয়ে আয়া বসে, আয়া শুয়েছে, শোয়ার পরে কিছুক্ষণ পরে দেখেন দাদার রুমের মধ্যে বিকট এক আওয়াজ। কি আওয়াজ? বিকট এক আওয়াজ, কি রে শব্দ কিসের? নাতি দৌড়ে গেছে, যা রে দাদা খাটের মধ্যে সিঁতিয়ে বলে রয়েছে, দেখো দাদা কি হয়েছে রে দাদা? দাদা কয় তুই খাইছ, তুই 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 আমি কি করলাম আবার? আরে আমি কি করছি? তুই জানো না আমরা গ্রামের মানুষ, বাতি জ্বালাইলে মোর ঘুমে ধরে না? কয় হে আমরা ভালো লেগে জ্বালায় রাখছি। কয় না বাতি জ্বালাইছে আমার ঘুমে ধরে না, আমি বাতিরা দূর থেকে ফু দিলাম, এই বাতিরা নিবে না। দূর থেকে কি দিছে? ফু দিছে। কত বাতি বন্ধ না, পরে আরো কাছে গেছি, আরো কাছে যে আরো জোরে ফু দিছি, কারণ গ্রামে তো কফি বাতি, এটা ফু দিলে কি বন্ধ হয়ে যায়, আরো জোরে দিছি, এই বাতি হাওয়া নিবে না, বন্ধ হয় না। কয় আবার একেবারে রাগ করে ঠোঁট লাগায় ফু দিছি, উল্টা আমার ছট করে বলাই দিছি, ঠোঁট জল লাগেছে, বাতি গরম হয়ে থাকে না, ঠোঁট তো নরম জিনিস, লাগাইলে অবস্থা নাকি, ঠিক কিনা বলে? লাগাইছে, লাগাইছি উল্টা আমার ফেলাইছে, আমি ছিটিয়ে বসে গেছি। গে নাতি দেখ, দেখো দাদা, ও দাদা ওই তুমি না, শুধু তুমি না, এই গোটা দুনিয়ার মানুষ নিয়ে যদি এই বাতির মধ্যে ফু দাও, এই বাতি বন্ধ হবে না, বন্ধ হবে না, কারণ এই বাতির একটা সুইচ আছে, ওই সুইচ বন্ধ না করা পর্যন্ত বাতি বন্ধ হবে না। ওরে তোর পেছনের মুসলমানের দল, আমার আল্লাহর কোরআনেরও একটা সুইচ আছে রে যুবক, এই সুইচটা আমার আল্লাহর হাতে, সারা দুনিয়ার কাফের বেঈমান মুশরিকরা একত্রিত হয়ে যদি কোরআন বন্ধ করতে চায়, কোরআন বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলো? ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই আমার, সারা দুনিয়ার আলেম ওলামা যদি জেলখানায় দিয়ে দেয় আলেম কমবে নি, ও যুবক ভাই আমার, এরে যুবকের দল, আজ নাস্তিক মুরতাদ বেঈমানেরা বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে, আজ কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওরে যুবক মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আজ আলেম ওলামাদের বিরুদ্ধে এরা স্লোগান দেয়, বক্তব্য দেয় রে বাবা, ওরে যুবকের দল, এরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, এরে যুবক ভাই আবার যদি কোন নাস্তিক এই বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে কথা বলে আলেম ওলামাদেরকে গালি দেয়, ও যুবক ভাই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরে যুবক, ওই কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, এই ময়দানের মধ্যে নবীর জন্য কারা কারা জীবন দিতে তোর হাত দুটো
কোরআনের দুশ্মন এখনো আসে না নাই, এক কথা বলেন এখনো আসে না নাই, বড় দুঃখ লাগে আফসোস লাগে। আগে বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে করত, এখন মুসলমানের সন্তান হইয়া আলেমদেরকে জঙ্গি বলে গালি দেয়, ঠিক কিনা বলো? মাইকটা পাইলেই জঙ্গি, খালি পাইলেই জঙ্গি, পাইলেই জঙ্গিবাদী মৌলবাদী বেটা। এই দেশ আলেম ওলামাদের দেশ, ঠিক কিনা বলো? এই দেশ শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, এই দেশ জেলা রসুল সাইদের দেশ, এই দেশ আল্লাহ মোহাম্মদ সমীর দেশ, ঠিক কিনা বলো? এই দেশে কোন নাস্তিক মুর্তাদের জায়গা হবে? যদি বেশি বাড়াবাড়ি করো দুবাই কানাডা ঘুরে আসবা, জায়গা হবে না কোথাও, ঠিক কিনা বলো? জায়গা হবে? পালা রে পালা, জলদি পালা, নাইলে টাকলা রে গলায় জুতার মালা। খারাপ লাগে, খারাপ লাগে, শেষ করে দিব, শেষ করে দিব। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। আর জোরে কথা, ঠিক কিনা? ফেরাউন থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমন হয়, নমরুদ থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমন হয়, দুবাই বিমান বন্দরে যাইয়া ব্যাগ হিতান দিয়া ঘুমাইতে হয়। ফেরাউন থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমন হয়, ক্ষমতার বলে যারা করে লাপালাপি মেসব দেখলে পায় কামানের ভয়। হক তো বাড়ছে বাতিল তো কাঁপছে, হক তো বাড়ছে বাতিল তো কাঁপছে, ছিটিয়ে নিবে ওরা বিজয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক না? কোরআনের জন্য যদি জীবন দিতে হয় তবে সবের এই জনতা পায় না কোনো ভয়, বিশ্ব নবীর জন্য যদি জীবন দিতে হয় এই ময়দানের যুবকেরা পায় না কোনো ভয়। পালা রে পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। ওরে নবীর উম্মতের দল, এই জন্য বলতে চাই ওই কোরআনের শত্রু এখনো আসে না নাই, আসেনি এখনো। আরে তোমার আমার পাশেই তো কোরআনের শত্রু, আই কোরআনের শত্রু এখনো, কিন্তু কাফেররা এমন শব্দ কোরআনের সামনে ব্যবহার করে নাই যেই শব্দ মুসলমানরা ব্যবহার করে, ঠিক নেই। বড় দুঃখ লাগে রে যুবক, বলতে চাইছিলাম আজ তোমরা বলো কোরআন অর্থ না বুঝে বললে কোনো লাভ নাই। এরে যুবক ভাই আমার, আমি বললি না 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 না, কোরআন অর্থ না বুঝে বললে তো সব, যদি কোনো বান্দা যদি কোরআনটাকে মহাব্বত করে, এরে যুবকের দল, এই আল্লাহর কোরআনকে যদি কেউ মহাব্বত করে রে যুবক, আর মহাব্বত করে যদি নাকে মুখে লাগায়, এই কোরআনকে যদি কেউ চুমু খায়, ওর আমল নামে আল্লাহ সওয়াব দান করে দিবে। ওরে নবীর উম্মতের দল, যুবক ভাই আমার, ওই কয়েকজন যুবক মিলে বাংলাদেশ থেকে বিদেশে চাকরি করার জন্য গেছে আসেনি, ওই বিদেশে চাকরি করে যুবক বাঙালি কয়েকজন যুবক মিলে বিদেশে চাকরি করে, এদের মধ্যে একটা যুবক বড় ধার্মিক রে বাবা, বাংলাদেশে যেমন ঘন ঘন মসজিদ, বিদেশের বাড়ি কিন্তু এমন ঘন ঘন মসজিদ নাই, ঠিক নেই? আমার এক বন্ধু বিদেশে থাকে, 200 টাকা ভাড়া দিয়া যায় জুমার নামাজ আদায় করা লাগে, মালয়েশিয়া ইসলামিক মুসলিম কান্ট্রি হওয়ার পরও তারপরে এত বেশি মসজিদ নাই রে বাবা। ওই যুবকেরা কয়েকজন মিলে মাসোরা করলেন, ও যুবক ভাই আমার, এরা কয়েকজন মিলে মাসোরা করলেন, কি করা যায়, মসজিদ তো অনেক দূরে, নামাজ তো পড়া লাগবে, জামাত তো করা লাগবে। এই যুবকেরা সবাই মিলে মাসোরা করে একটা রুম ভাড়া নিলেন, এই রুমের মধ্যে আমরা থাকবো, পাশে একটা রুম নিলেন, এখানে আমরা নামাজ আদায় করবো, এক একজন এক এক অফিসে চাকরি করে রে যুবক।
মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ সবাই জামাতে আদায় করে। এক মাস, দুই মাস, তিন মাস হয়ে গেল, কয়েক মাস হওয়ার পরে হঠাৎ করে একদিন ওই সবাই অফিস থেকে আসলো, কিন্তু একটা যুবক বড় কোরআনের বড় আশিক, কোরআনের বড় পাগল। ওই আব্দুল্লাহ অফিস থেকে আজ কেন জানি আসে না, ওই আব্দুল্লাহ ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকেয়া তেলাওয়াত করে, যুবক এই বন্ধু বান্ধবরা যারা আছে সবাই মিলে পেরেশান হয়ে গেল, কি হইল আব্দুল্লাহ কেন আসে না, এই বিদেশের বাড়িতে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, আব্দুল্লাহ কোথায় গেল রে, আব্দুল্লাহ কোথায় গেল। সবাই মিলে কান্নাকাটি করে, মাগরিব পার হয়ে গেল, ঈশাও পার হয়ে গেল রে যুবক, ওই আব্দুল্লাহর কোনো খবর নাই। রাত্রি পার হয়ে গেল, আব্দুল্লাহর কোনো খবর নাই, আব্দুল্লাহর মোবাইল বন্ধ, ইমেল আইডি বন্ধ, জিমেল আইডি বন্ধ, ফেসবুক আইডিও বন্ধ, ওই আব্দুল্লাহর কোনো খবর নাই। সবাই মিলে কান্নাকাটি করে, কোথায় গেল আব্দুল্লাহ। তারা চিন্তা করলেন, কেউ কি আবার আব্দুল্লাহকে মেরে ফেললো নাকি। ওরে যুবক ভাই, কান্নাকাটি করে করে সবাই একটা বড় দায় ধৈর্য ধারণ করলেন, কিন্তু আব্দুল্লাহর খবর মিললো না। এক সপ্তাহ, দুই সপ্তাহ শেষ হয়ে গেল, এক মাস, দুই মাস চলে গেল, তিন মাস হয়ে গেল, ওরে যুবক আব্দুল্লাহর কোনো খবর নাই। কিন্তু আব্দুল্লাহ ওই তিন মাস পর একদিন ফজরের নামাজে দাঁড়াইলেন, ইমাম সাহেব দাঁড়ায় পায়ে কাতা সোজা করেন, বলে কি বলে না। ওই ইমাম সাহেব কাতা সোজা করেন বলিয়া যখন পিছনের দিকে তাকাইলেন, তাকায় দেখে তিন মাস আগে হারানো যুবক আব্দুল্লাহরে নামাজের সামনের কাতারে দেখা যায়। ইমাম সাহেব মনে মনে কথা বইলা রাখলেন, রে আব্দুল্লাহ তুই যাইস না, তোর সাথে অনেক কথা আছে রে আব্দুল্লাহ, যাইও না, তোমার সাথে অনেক কথা আছে রে আব্দুল্লাহ। নামাজ শেষ করলেন সালাম বিরানের পরে, আব্দুল্লাহ দৌড়ে যাইয়া ইমাম সাহেবের গলা ধরে ধরে কান্দের, কো হুজুর, ও হুজুর। ইমাম সাহেব কা আব্দুল্লাহ, তিনটা মাস কোথায় ছিলি রে আব্দুল্লাহ বল। ওই সঙ্গের বন্ধুরা সবাই দৌড়ে গলা ধরে কান্দে, আব্দুল্লাহর গলা ধরে কান্দে, ওই তোর মোবাইল বন্ধ, ফেসবুক সব কিছু বন্ধ, এরে আব্দুল্লাহ আমরা তো মনে করছি তুই আর মনে বাসিয়া নাই। আব্দুল্লাহ তাই ব্যবসা হুজুর, ওই যে আমি যে অফিসের মধ্যে চাকরি করি, ওই অফিসে আমার বাসায় একটা মেয়ে খ্রিস্টান মেয়ে চাকরি করে, ওই আমি এক মাস, দুই মাস, তিন মাসে খ্রিস্টান মেয়েটার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। ওই দিন যেদিন আমি অফিস থেকে আসি নাই, ওই দিন আমি বললাম ডাক দিয়া, ওরে খ্রিস্টান মেয়ে তোমাকে আমি বিবাহ করতে চাই, মেয়েটা আমার ডাক ডাকের বাঙালি যুবক, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও আমার আব্বা আম্মার কাছে বিবাহ প্রস্তাব দেওয়া লাগবে। আমি বললাম রাজি, আমি ওই মেয়েটার সাথে মেয়ের বাসায় গেলাম, দেওয়ার পরে মেয়ের আব্বা আমার বিয়ে বিবাহের প্রস্তাব দিলাম, দেওয়ার পরে আবার ওই মেয়ের আব্বা আমার ডাক ডাক করে বাঙালি যুবক, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও আমাদের চারটা শর্ত আছে, যদি মানতে পারো বিবাহ করতে পারো, আর যদি না মানতে পারো বিবাহ করতে পারবা না। বলে হুজুর আমি রাজি হয়ে গেলাম। বলেন চারটা কি কি শর্ত আমাকে বলেন দেখি আমি মানতে পারি কিনা। ওই মেয়ের বাবা এক নাম্বার শর্ত দিল, এক নাম্বার তোমার ফেসবুক আইডি, মোবাইল, তোমার মোবাইল, জিমেল আইডি সব কিছু বন্ধ করে দেওয়া লাগবে। আমি বললাম হুজুর রাজি হয়ে গেলাম। দ্বিতীয় নম্বর শর্ত, তুমি ওই রুমের মধ্যে যা কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে সব কিছু যেন নিয়ে আসতে হবে। আমি বললাম রাজি। তিন নম্বর শর্ত,
তোমার আত্মীয় স্বজন কাউকে তুমি আর পরিচয় দিতে পারো না। আমি মেয়েটার ভালোবাসা অন্ধ হইয়া আমি বললাম রাজি। চার নাম্বার শর্ত, আমরা এই এলাকা ছাইরা অন্য এলাকায় চলে যাবে, তুমি আমাদের সাথে চলে যাইতে হবে। আমি বললাম রাজি। চারটা শর্ত আমি মেনে নেই রে হুজুর। এবার মেনে নেওয়ার পরে আমাদের বিবাহ সাজি হয়ে গেল। এবার মেয়ের আব্বা বলল, যাও যাও তোমার রুম থেকে যাইয়া তোমার প্রয়োজনীয় কাগজপত্র গুলা নিয়ে আসো। আমি রুমের মধ্যে কাগজপত্র নিতে আসলাম, আপনারা কেউ নাই। কিন্তু আসার পরে আমার সার্টিফিকেট সহকারে প্রয়োজনীয় কাগজপত্র গুলা নিয়ে যখন বের হয়ে যাই, ওই যে তাকের উপরে আল্লাহর কোরআন, যেই কোরআন আমি সকাল বিকাল তেলাওয়াত করি। আমার যখন বের হয়ে গেলাম, পিছন থেকে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসতে শুরু হয়ে গেল। আবার জানি কে জানি ডাক ডাক, এরে আব্দুল্লাহ, এরে আব্দুল্লাহ, আমি কি তোর প্রয়োজনীয় হইতে পারি না হুজুর? আমি যত সামনে যাই বারবার আমার কানের মধ্যে একটা শব্দ যায় হুজুর। আমি আর যাইতে পারলাম না। আমি চিন্তা করলাম আল্লাহর কোরআনটাকে আমি নিয়ে যাই। এই কোরআনটাকে ভেঙে ঢুকাইয়া আমি নিয়ে গেলাম। কিন্তু আমাদের আলাদা বাসা দেওয়া হলো, ওখানে আমরা থাকবো, কিন্তু আল্লাহর কোরআন আমি কোথায় রাখবো? এরে ইমাম সাহেব, আমি এই কোরআনটা কোথায় রাখবো? এই চিন্তা করে আমি আমার রুমের সামনে একটা তাক বানাইলাম। ওই তাকের উপরে আল্লাহর কোরআনটা রাখলাম। অফিসে যাওয়ার সময় একবার আল্লাহর কোরআনটা দেখে অফিসে যাই। আবার যখন অফিস থেকে আসি, আল্লাহর কোরআনটা দেখাই আমি আব্দুল্লাহ ঘরে ঢুকি। এরে ইমাম সাহেব, হুজুর গত তিন দিন আগে আমি অফিস থেকে আইসা, ঘরে ঢুকার সময় তাকে দেখি আল আল ঘরে ঢুকার সময়, অফিস থেকে আসার সময় ঘরে ঢুকে তাকে, ঘরে ঢুকার সময় তাকে দেখি ওই তাকের উপরে আল্লাহর কোরআনটার নাই। আল্লাহর কোরআন যখন তাকের উপরে দেখলাম নাই, আমার কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন ধইরা গেল। আমি চিন্তা করলাম, এরে আল্লাহর কোরআন কো, আল্লাহর কোরআন তো এখানে ছিল, এখন আল্লাহর কোরআন কোথায় গেল? আমি দৌড়ে বিবির রুমের মধ্যে গেলাম। যা বলি, বিবি রে, এখানে একটা কোরআন ছিল, এই কোরআন কই? ও বিবি, তাড়াতাড়ি বল। বিবি ডাক ডাকে, স্বামী আমার, আপনি তো কোনোদিন আমাকে বললেন না এটা প্রয়োজনীয় কিতাব। আমি দেখলাম তিন মাস পর্যন্ত আপনি ধরেন না, পড়েন না। আমি এই জন্য আজ ঘরের পরিষ্কার করতে যাই, আমি এই কিতাবটারে নিয়া আমি ময়লার ডাস্টবিনের মধ্যে ফেলায় দিয়েছি। এবার আব্দুল্লাহ ডাক ডাকে, হুজুর আমি যখন শুনলাম আল্লাহর কোরআন ডাস্টবিনে, ওরে হুজুর আমার কলেজের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমি কইলাম, বিবি রে, কোন ডাস্টবিনে বলাইছো আমার একটু বল, আল্লাহর কোরআন কোন ডাস্টবিনে বলাইছো আমার একটু বল। বিবি বলল, ওই ডাস্টবিনে বলাইছি হুজুর। আমি দৌড়ে যে দেখি আল্লাহর কোরআন আর দেখা যায় না, আল্লাহর কোরআন মানুষের ময়লার নিচে পড়ে গেছে। আমি এখন কি করি রে হুজুর, আমি এখন কি করি? আমি তাড়াতাড়ি আমার জামাটা খুলিয়া আমি আমার নামলাম ওই ডাস্টবিনের মধ্যে, নাই না তালাশ কইরা দেখি আল্লাহর কোরআন দেখা যায় না। আমি তালাশ করতে 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 আল্লাহর কোরআনটা পাইলাম। আল্লাহর কোরআনটা লয়ে দেখি ময়লা লাগে গেছে, মানুষের ময়লা আল্লাহর কোরআনের মধ্যে। ওই মানুষ, আমি আমার জামা দিয়ে পরিষ্কার করলাম। আজ দুই রাত দুই দিন দৌড়ানোর পর ওই কোরআনটা বুকে নিয়ে আমি দৌড় শুরু করছি রে হুজুর। ওই দুই দিন দুই রাত দৌড়ানোর পর আমি আইসা ফজরের জামাতে হাজির। ওরে নবীর উম্মতের দল, আমি জানতে চাই এই যুবক আব্দুল্লাহ তো গোমরা হয়ে গেল, এই যুবকের আবার আমার আল্লাহ হেদায়েতের পথে ফিরিয়ে দিয়েছেন কিসের কারণে? জোরে বলো, আরো জোরে বলো, কিসের কারণে?
তাকে যদি প্রশ্ন করি, রে রেল তোর তো দাম মাত্র 30 টাকা, তোর তো দাম 30 টাকা, তোর মধ্যে ওই বনে আদম আসা বলো পাগলু কাজ কেন চুমা খায়? ওই রেল বলে দিব, ওরে নবীর উম্মত, আমার কোনো দাম নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার মধ্যে আসা বলো পাগলু কাজ কেন চুমা খায় জানো? আমি কোরআনের সাথে সম্পর্ক লাগাই দিছি, এই জন্য আল্লাহ আমার দাম বাড়াই দিছে, সুবহানাল্লাহ। ওরে যুবক ভাই, কত দামি দামি কাপড় দিয়ে জুব্বা বানাইলাম, কত দামি কাপড় দিয়ে তোমরা সাসপেন্ড বানাইলা, কোনোদিন চুমা খাও নাই, কিন্তু 30 টাকা দামের একটা জুজদান ওটার মধ্যে মানুষ চুমা খায়। এরে জুজদান, তোর মধ্যে কেন মানুষ চুমা খায়? এই জুজদান বলবে, ও নবীর উম্মত, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো দাম নাই, আমার কেন মানুষ চুমা খায় জানো? আমি জুজদান কোরআনের লগে সম্পর্ক লাগাই দিছি, এই জন্য মানুষ চুমা খায়। ওরে নবীর উম্মতের দাল, ও যুবক ভাই পাও দুইটা আগায় দে, তোদেরকে পায়ে ধরে বলে যাই, কোরআনের লগে সম্পর্ক লাগায় দাও, আলে মুহাম্মদের সাথে সম্পর্ক লাগায় দে রে যুবক। ও যুবক ভাই, তোর দাম আমার আল্লাহ দুনিয়া আখেরাতে বাড়ায় দিবে, ঠিক কিনা বলো? এরে যুবক ভাই, কোরআনটা তোমার কি মনে চায় না একজন হাফেজ কোরআনের মা হও? তোমার কি মনে চায় না আলেমের মা হও? ও বৃদ্ধা বাবা, তোমার কি মনে চায় না আলেমের বাবা হইয়া কবরে যাও? এক সভাব দিশা বলল, হুজুর আমার ছেলে বড় আলেম, আমি দেখে বড় ভালো লাগছে রে যুবক, আমি ওনাকে আগের থেকে ইউটিউব ওনার বয়ান মাঝে মাঝে দেখি রে বাবা। এরে যুবক ভাই, তোমাদের কি মনে চায় না আলেমের মা হইয়া কবরে যাওয়ার জন্য, আলেমের বাবা হইয়া কবরে যাওয়ার জন্য ওই কিয়ামতের ময়দানে মাথার 1 বিঘা উপরে সূর্য জমিনটা হয়ে যাবে তামা? ওই দিন মাথার 1 বিঘা উপরে সূর্য আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের 12টা মুখ নিচের দিকে তাপ দিতে থাকবে, আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না রে বাবা, থাকবে? আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যা যা ফেরেশতারা এই ময়দানে মাশরে তাকে দেখ, এই ময়দানের মধ্যে দেখ আমার হাফেজে কোরআনের আব্বারা কই, হাফেজে কোরআনের আব্বা আম্মা কই, আলেমের আব্বা আম্মা কই, একটু তাকে তাকে দেখ। ফেরেশতারা ময়দানে মহাশরে যাইয়া হাফেজে কোরআনের আব্বা আলেমের আব্বা আম্মা এদেরকে ধরে ধরে নিয়ে আসবে, আল্লাহ বলবে এদের কাজ রোদ্রের মধ্যে থাকতে হবে না, এদের কাজ আজাব ভোগ করা লাগবে না, এদেরকে আমার আরশের নিচে মতির মিম্বরে বসায় দাও। ওই হাফেজে কোরআনের আর আলেমের আব্বা আম্মাকে ওই মতির মিম্বরে বসায় দিবে রে যুবক। আমার আল্লাহ বলবেন, হে ফেরেশতাদের দল, এদের মাথার মধ্যে এক একটা নূরের টুপি ভরায় দাও, সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, নূরের টুপি আলো কেমন হবে? বলে এই সূর্যটা যদি একটা ঘরের মধ্যে আটকানো হয়, বলে এই সূর্যের আলো কি হবে? ওই হাফেজ কোরআনের আব্বা আম্মাকে যেই টুপিটা পরানো হবে, ওই নূরের টুপির আলো এই সূর্যের থেকে কুটি কুটি গুণ বেশি হবে। ওরে নবীর উম্মতের দল, এর যুবক ভাই, আর যারা মাদ্রাসার বিরোধিতা করে, আর যারা মুক্তবের বিরোধিতা করে, ওই লোকগুলো হাসরের ময়দানে কঠিন আজাবের মধ্যে পাকড়াও হয়ে যাবে। এরা ফেরেশতাদেরকে ডাক দেবে, ফেরেশতারা রে, এরা কি আলেম বলবে? এরা কি আলেম বলবে না? এরা কি হাফেজ বলবে না? এরা কি নবী বলবে না? না, এরা হাফেজ আলেমও না, এরা নবীও না, বলবে এদের কেন এত সম্মান? ফেরেশতারা বলবে, এরা হলেন হাফেজে কোরআনের আব্বা আম্মা। এরা আবার তাকে দেখবে ভালো করে, দেখে বলবে, আয় হায় দেখ না, ওই না আমাদের এলাকার আবুগঞ্জের এলাকার ওই যে এই যে কাছে, ও না জালবাই তো, ওর আজ কেন এত সম্মান? ও না খেতে কাজ করতো, ওর কেন এত সম্মান? ও না নৌকা বাইতো, ও না দোকানদারি করতো, ওর কেন এত সম্মান? ওরে যুবকের দল, আমার আল্লাহ ডাক দিবেন, ওরে হাফেজে কোরআন নাই, আয় আয়,
এরে হাফেজ কুরআন আয়াত, তোদেরকে দুনিয়াতে মানুষ ইজ্জত দেয় না, ইজ্জত দেয় না, এরে হাফেজ কুরআন আয়াত, তোদেরকে মানুষ রাস্তায় দেখলি জঙ্গিবাদী মৌলবাদী বলতো ঠিক নেই, এরে যুবকে টুপি রাখার কারণে টুপি মাথায় দেওয়ার কারণে কম গালি শুনি নাই, এরে যুবক লম্বা জামা পরার কারণে কম গালি শুনি নাই, মাদ্রাসায় পড়ে আলেম হওয়ার কারণে কম গালি শুনি নাই ঠিক কিনা বলো। এখন তো একটা মৌসুম চলে আসছে, মাইকটা পাইলি খালি কর জঙ্গিবাদী মৌলবাদী, বড় দুঃখ। আজ কত উলামায়ে কেরাম নির্দোষ জেলের মধ্যে আছে না নাই, তাদের হাতের মধ্যে হাত করা লাগাইয়া পায়ে ডান্ডা বাড়ি লাগাইয়া তাদের আদালতে নেওয়া হয়। আর বাংলাদেশের ব্যবসা মহিলা ওই পরিমণি, ওর হাতে কোনো হাত করা নাই ঠিক কিনা বলো, এরে যুবকের দল। কিন্তু আমাদের কি দোষ, আমাদেরকে কেন তোমরা মৌলবাদী আর জঙ্গিবাদী বলো, কেন বলো একটু বলবো নি, বলবো সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সঙ্গী চলবে না ঠিক জোরে না বললে, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে জঙ্গিবাদী, বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক বলো। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক বলো, কানে আজান দেয় নাই, তোমার মার বিবাহ কে পড়াইছে, আলেম, কে পড়াইছে, আলেম, যদি না পড়াইতো তুমি হারাম দাদা হইতা ঠিক কিনা বলো, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি, ঠিক কিনা, বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা বলো, দাড়ি টুপি দেখলেই সাংঘাতিক মেজাজ করো ঠিক না, কিন্তু তালেবানরা যে কি একটা কাণ্ড করছে দেখো নাই, কথা কয় না, আমেরিকা তো পালাইতেও পারে না ঠিক কিনা বলো, বিমানের মধ্যে পাড়ার নিচে বোঝা চাক্কার নিচে বোঝা মারা যায় ঠিক নেই, শব্দ মুসলমান ধরে 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 না, ধরলে কিন্তু যদি এই মাতার পাগড়ি একবার কোমরে লাগায় এই দেশের মুসলমানরা উলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে যদি একটা আন্দোলনের ডাক দেয় একটা নাস্তিক বানানোর জায়গা থাকবে না ঠিক কিনা বলো, কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের থেকে বেশি ভয় পায়, আবার বাঘের থেকে বেশি ভয় পায় মাথায় বাগরি দেখে যদি, ঠিক না, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বেহায়া নারীর ওই কেমন কথা বোরকা দেখলে মাথা ব্যথা, ঠিক না বলো, এই বাংলাদেশে আমার দাদা হুজুররা বলতে পারবে এক নাস্তিক ব্যবসার আবির্ভাব ঘটেছিল, কি নাম, তসলিমা নাসরিন, এই ব্যবসা মহিলা বলছিল আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব, পর্দা আমি করব না, এই কথাটা সরাসরি কোরআনের সাংঘর্ষিক ঠিক কিনা বলো, যখন এই ব্যবসায়ী কথা বলছিল এই বাংলাদেশের উলামায়ে কেরাম তাওহীদি জনতাদেরকে নিয়ে রাস্তায় নেমে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, যেই ব্যবসা মহিলা তাসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলছে বুরকার বিরুদ্ধে কথা বলছে, ওই তাসলিমা নাসরিন রাস্তায় আমরা ফেরাউনের ইতিহাস দেখে নেই, নমরুদের ইতিহাস দেখে নেই, কিন্তু টাকলা
দেখলে মাথা ব্যথা, আবার পর্দার কথা যখন বলি, আবার পর্দার কথা যখন বলি তখন হয়ে যায় ফতুয়াবাজি, ঠিক কিনা? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পর্দার অঞ্চলের মা গো, একটু কান্না লাগে শুনো রে মা, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিবে না হাফেজ কোরআন এইদিকে আয়, তোর দুনিয়ার মানুষ দাম দেয় নাই, আয় আয়, আমি আল্লাহ তোকে আজকে স্পেশাল একটা পাওয়ার দিব, কি দিবে? হ্যাঁ তোর বলো কি দিবে? দুনিয়ার মন্ত্রীরা স্পেশাল পাওয়ার দেয়, এমপিরা স্পেশাল পাওয়ার দেয়, ওই দিন আমার আল্লাহ হাফেজে কোরআনকে স্পেশাল একটা পাওয়ার দিবে, ডাকতে হলো হাফেজে কোরআন আয়, এমন 10 জন মানুষকে তুই জান্নাতে নিয়ে যাবি, যাদের উপরে জাহান্নাম একেবারে ওয়াজিব, সুবহানাল্লাহ বলেন। আরে যুবক ভাই, আর হাফেজে কোরআনকে বলবে তেলাওয়াত কর, তেলাওয়াত কর, এক একটা আয়াত তেলাওয়াত কর, এক একটা আয়াত তেলাওয়াত করবে, আর জান্নাতের এক এক তালা অতিক্রম করবে, এক আয়াত তেলাওয়াত করবে রে, জান্নাতের এক এক তালা অতিক্রম করবে, হাফেজে কোরআন 6,666 আয়াত তেলাওয়াত করবে, আমার আল্লাহ হাফেজে কোরআনকে 6,600 বিশিষ্ট তলা একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। ওরে নবীর উম্মতের দল, এবার আলেমের পালা, নবী বলেন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে 1 নম্বর আম্বিয়া উলামা সুহাদা বলে, 1 নম্বরে নবীরা করবে, 2 নম্বরে আলেমেরা, 3 নম্বরে শহীদেরা করবে, আল্লাহ আলেমদেরকে ডাক দিবে, এরে আলেম আলেমদের ব্যাপারে কোনো অঙ্ক লাগাই দেয় না আমার আল্লাহর নবী, হাফেজে কোরআন নিবে 10 জন কিন্তু আলেম কতজন নিবে রে বাবা? ওরে আলেমের মা বাবা যারা হইছ তাদের কপাল কত ভালো, এদের যুবক ভাই আলেমকে ডাক দিয়ে আল্লাহ বলবে যাও যাও যাও, এক একজন আলেমকে আল্লাহ এমন পাওয়ার দিবে এরা হাজার হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, এই ময়দান থেকে আর জানতে চাই, এরে যুবক ভাই পাও দুইটা তুই যদি দেশ, তোর পাও দুইটা বলি রে বাবা, কোরআনের বিরুদ্ধে করিস না, মাদ্রাসার বিরুদ্ধে করিস না রে বাবা, আলেমদের বিরুদ্ধে করিস না, কোরআনের লগে একটু সম্পর্ক লাগাইয়া দে, এরে যুবক যে আয়াত তেলাওয়াত করেছিলাম আমার আল্লাহ জানায় দিলেন, রালিকাল কিতাবুলা রইবা ফি ফি হুদাল লিল মুত্তাকি, এরে যুবক ভাই এই কোরআনের মধ্যে সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআন সত্য চির সত্য, কেমন পর্যন্ত কেউ ভুল পাবে না রে বাবা, কোরআন যেহেতু সত্য জান্নাত জাহান্নাম সত্য রে বাবা, কোরআন যেহেতু সত্য কবরের আযাব সত্য, এই জন্য বলি রে বাবা কোরআনের বিরুদ্ধে করবি না, আলেম ওলামাদের বিরুদ্ধে করবি না রে বাবা, এরে যুবক আলেম ওলামাদের বিরুদ্ধে করিস না, মাদ্রাসার বিরুদ্ধে করবি না, সন্তানের সই কোরআনটা শিক্ষা দাও রে বাবা, তারপরে ডাক্তার বানো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানো অসুবিধা নাই, তোমার সন্তানটাকে সই কোরআন শিখাও, এই সন্তানের যদি সই কোরআন শিখাইতে পারো, ডাক্তার দরকার আছে, ডক্টর দরকার আছে, ইঞ্জিনিয়ার উকিল দরকার আছে না নাই, কিন্তু যদি আমার সন্তানকে আমি যদি ডাক্তার না বানাই, হিন্দু ডাক্তাররা ইহুদিরা যদি বলে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের চিকিৎসা করব না, তাইলে চিকিৎসা সারাই মরা লাগবে, এই জন্য সন্তানকে ডাক্তার বানাও, ডক্টর বানাও, অ্যাডভোকেট বানাও, অসুবিধা নাই, কিন্তু সহি কোরআনটা শিখাও, কোরআনটা শিখাইয়া সন্তানের আবার ডাক্তার বানাও, ডক্টর বানাও, কোনো বাধা নেই রে বাবা, ওই সন্তান যদি ডাক্তার হয় ও কোনোদিন রুগীর থেকে ডাকাতি করবে না, ওই কোরআন পড়তে বলা সন্তান যদি চেয়ারম্যান হয় ওই চেয়ারম্যান রাস্তার ইট চুরি করবে না, ঠিক কিনা বলো? এরে যুবক ভাই, এই ময়দানে আজ হাজার হাজার মানুষ তোমাদের
তোদের কাছে একটা ওয়াদা নিতে চাই রে বাবা, আর জীবনে তুই আর জীবনে নামাজ কামাই কর দিবা না, আব্বা আম্মারে কষ্ট দিবা না, কোরআনের বিরুদ্ধে করবা না, দেশের বিরুদ্ধে করবা না, কারা কারা রাজি হাত দুইটা উঠায় আল্লাহকে দেখায় দাও, নারা তাকবীর, নারা তাকবীর, আল্লাহ সকলকে কবুল করে বলেন আমিন।